ফাইনালি ফাইনালি আমি টাকা পেয়ে গেছি আমার ইউটিউব ইউটিউব আর ফেসবুক দুটোরই পেমেন্ট আজকে আমি নিতে যাবো ব্যাঙ্কে আর মানে ফেসবুক আর ইউটিউবের টাকা যে আমার হাতে এখন আমি এত বছর ধরে কষ্ট করে যে ভিডিও বানিয়েছি কত টাকা পেলাম ইউটিউব থেকে ইউটিউব আমাকে কত পে করলো ফেসবুক থেকে আমি কত টাকা পেলাম সব কিছুই আজকে তোমার সঙ্গে শেয়ার করবো তো ভাই তোমাদের সকলের জন্য আমি এই টাকাটা ইনকাম করতে পারলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভ্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এটা শুধু আজকে একটা ভ্লগ না আজকে সত্যিকার মানে সত্যি একটা আলাদা রকমই দিন আর আলাদা রকম ফিলিংসের সঙ্গে আমি একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো চলো তোমার সঙ্গেও নিয়ে যাব হ্যাঁ আমি বেশি সাসপেন্স রাখতে চাইছি না আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করছি আজকে আমার ভ্লগটা হলো আমার ইউটিউব পেমেন্ট নিয়ে হ্যাঁ আমার ইউটিউব পেমেন্ট দুবার ঢুকেছে কিন্তু আমি একবারও পেমেন্টটা নিই নি ক্যাশ করাই নি ব্যাঙ্কেই আছে তো তারপরে আবার আমার ফেসবুকেও পেমেন্ট ঢুকেছে তো ইউটিউব আর ফেসবুক দুটোরই পেমেন্ট আজকে আমি নিতে যাব ব্যাংকে আর সেই নিয়ে আজকের এই ভ্লগ কত টাকা পেলাম ইউটিউব থেকে ইউটিউব আমাকে কত পে করলো ফেসবুক থেকে আমি কত টাকা পেলাম সব কিছুই আজকে তোমার সঙ্গে শেয়ার করব আজকে এই ভ্লগটা তোমরা দেখতে থাকো আর এইখানে নুড়ি ফুপো আমার কথা শুনছে আর এইখানে রাহাত স্কুটি ঠিক করছে রাহাতের আমাদের যাব মাড়গ্রাম ইউনিয়ন ব্যাংক তো চলো যাই আর টাকাটা তুলে নিয়ে আসি হাতের মধ্যে পাসবুক নিয়ে নিয়েছি তো চলো এবার ব্যাঙ্কে যাই আর গিয়ে টাকাটা তুলে নিয়ে আসি আসো 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 ভিডিও শুরুতে আমি বলে রাখি তোমরা যারা মনে করছো আমার এরকম ভিডিও করা উচিত না বা আমি টাকা দেখিয়ে ঠিক করলাম না বা টাকা দেখাচ্ছি মানে সব করছি তারা কিন্তু আমার ভিডিওটা দেখো না আমার এই ভিডিওটা বানানোর পেছনে অনেক বড় কারণ আছে যে কারণটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো আর হ্যাঁ তোমরা যারা যারা আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবে পাশে থাকো তাদের জন্যই কিন্তু আমার ভিডিওটা বানানো আমার অনেক পরিচিত মানুষজন আছে তাদের জন্য আমার ভিডিওটা বানানো কারণ সবার একটাই ইনকোয়ারি থাকে যে যে তুমি কি পেমেন্ট পেয়েছ তুমি কত টাকা পেমেন্ট পেয়েছ তুমি কখন কখন পেমেন্ট পাও প্রতি মাসে কত টাকা করে পাও তো সেই সব কিছু তো আজকে অ্যান্সার দেবই তার সঙ্গে সঙ্গে আরও কারণ আছে যেগুলো আমি ভিডিও শেষে বলবো চলে এসেছি আমরা ইউনিয়ন ব্যাংকে আর ইউনিয়ন ব্যাংকে এখন গেটটা বন্ধ আছে কারণ হলো গিয়ে এখন লাঞ্চ টাইম চলছে এখন দুটো দশ বাজছে আড়াইটার সময় গেট খুলবে তা মানে ততক্ষণ পর্যন্ত আবার বাড়ি কি করতে যাব তাই ভাবলাম যে একটুখানি ওয়েট করি যখন টাকা নিতে এসেছি এত বছর ধরে কষ্ট করে টাকাটা ইনকাম করেছি তখন না হয় এইটুকু ভিডিও করাই যেতে পারে তাই না এইটুকু অপেক্ষা করাই যেতে পারে চলো গেট খুলে গেট খুলে দিয়েছি ফাইনালি ফাইনালি আমি টাকা পেয়ে গেছি আমার ইউটিউব ফেসবুকের দুটো টাকা একসঙ্গে উঠলো না আমাকে আরও একদিন আসতে হবে কিন্তু তবুও আমি একটা টাকা তো পেয়েছি এই টাকা আলাদাই শান্তি মানে কাজ করে যে টাকা ইনকাম করি মানে মেকআপ করে সেইটা আলাদা রকম শান্তি ছিল কিন্তু এইটা এত বছর ধরে খেতে এই টাকাটা সত্যি আমার কাছে একদম আলাদা রকম তো ভাই তোমাদের সকলের জন্য আমি এই টাকাটা ইনকাম করতে পারলাম এই মানে এই টাকা দিয়ে কী করবো আমি সেটা জানি না তবে আমি সত্যি বলছি একদম আলাদা রকম ফিলিংস মানে ফেসবুক আর ইউটিউবের টাকা যে আমার হাতে এখন আমি এত বছর ধরে কষ্ট করে যে ভিডিও বানিয়েছি সেটা যে পরি মানে পরিণাম সেটা এত সুন্দর হবে আমি সত্যি ভাবিনি তোমরা এত ভালোবাসা দিয়েছ এত সাপোর্ট করেছো তোমাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ এটার কারণটা তোমরাই কারণ তোমরা এইভাবে সাপোর্ট না করলে এইভাবে ভালোবাসা না দিলে হয়তো বা আমি এত অব্দি আসতে পারতাম না তো যাই হোক কত টাকা পেয়েছি না পেয়েছি আমি আজকেই তোমাদেরকে বলে দেবো আমি আরও বাকি টাকাটা পরের দিন এসে তুলে নিয়ে যাবো সেদিনকে আর কোনো ভ্লগ বানাবো না আশা করছি তো চলো এখন বৃষ্টি পড়ছে কিছু দেখতে দাও তাই আমি এখন বাড়ি যেতে পাচ্ছি না তো একটুখানি বৃষ্টিটা থামলে পরে বাড়ি যাই তারপরে বাড়িতে বসে বসে তোমাদেরকে পুরো ডিটেলস জানাবো আমি ফেসবুক থেকে কত টাকা পেলাম ইউটিউব থেকে কত টাকা পেলাম আর বাকিটা তো চলো দেখা হচ্ছে বাড়িতে। থেকে তো ভাই টাকা তো আমার হাতে চলে এসেছে এখনো পুরোপুরি টাকাটা পাইনি তোমাদেরকে আমি বললামই যে একসঙ্গে এত বেশি অ্যামাউন্ট তোলা যায় না মানে এত বেশি না খুব বেশি না তবুও একসঙ্গে তোলা যায় না আমাকে বললো আরও একদিন আসতে আর সেই পরের দিন এসে এখন বাকি টাকাটা তুলতে তো আমি যতটুকু টাকা পেয়েছি এই পুরো টাকাটাই কিন্তু ইউটিউব আর ফেসবুক দুটোই কিন্তু একসঙ্গে আছে মানে আমি প্রপার ভাবে এটা বলছি না যে ইউটিউব থেকে এত টাকা ফেসবুক থেকে কত টাকা দুটো টাকার টাকাটাই মেশানো আছে তো যাই হোক এবার তোমাদেরকে একটু ডিটেলসে বলি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করো যে প্রতি মাসে আমি কত টাকা করে পাই অনেকে যারা আমাকে চেনা জানা আছে যারা জানো যে আমি পেমেন্ট পেয়েছি তারা আমাকে একটা কোয়েশ্চেন করো প্রতি মাসে তুমি কত টাকা পাও তো প্রতি মাসে কোনো পেমেন্টে এরকম কোনো ব্যাপার থাকে না আসলে ব্যাপারটা হলো গিয়ে আমি যেরকম ভিডিও আপলোড করবো যেরকম ভিউজ হবে সেই অ্যামাউন্টগুলো জমতে থাকবে সেটা এক মাসেও হতে পারে আবার চার মাসও লাগতে পারে তো আমাকে একশো ডলার মিনিমাম করতে হবে তারপর আমার সেই অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টে আমার পেমেন্টটা ঢুকবে তো এই ইউটিউবের নিয়ম ফেসবুকেরও সেমই নিয়ম আমার একশো ডলার করে হওয়ার পরেই আমার ফেসবুকের টাকাও ঢোকে তো যাই হোক আমি প্রতি মাসে টাকা পাই না কোনো মাসে এক মাসে একশো ডলার হয়ে যায় আবার কখনো আবার ছ মাসও লাগে একশো ডলার হতে আসলে যখন আমি ভিডিও কম করি বা শর্টস বেশি পোস্ট করি বড ভিডিও মানে পোস্ট করতে পারি না তো টাইমটাও একটু বেশি কম লাগে তো তার জন্য দেরিও হয় একশো ডলার পুঁজতে আর কখনো ছ মাসেও একশো ডলার হয় কখনো এক মাসেও হয় কিন্তু প্রতি মাসের বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ওরা পেমেন্টটা ঢোকায় ছাব্বিশ তারিখের মধ্যে যদি তোমার একশো ডলার না হয় সাতাশ তারিখে যদি একশো ডলার হয় তাহলে কিন্তু আবার পরের মাস পর্যন্ত ওয়েট করতে হবে আবার পরের মাসে ছাব্বিশ তারিখের মধ্যে বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমার পেমেন্টটা ঢুকবে তো যাই হোক এইটা গেল ফেসবুকে ইউটিউবের আর ইউটিউবে আমি দুবার পেমেন্ট পেয়েছি একশো ডলার একশো ডলার করে দুশো ডলার এবার তোমরা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে দেখে নিতে পারো আমি ইন্ডিয়ান মানিতে বলছি না আর কনভার্ট করে দেখার পর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম আর ফেসবুক থেকে আমি দুশো ডলার পেয়েছি যেটা আমি একবারই পেয়েছিলাম দুশো ডলার ফেসবুক থেকে আমার একবারই টাকাটা ঢুকেছে রিসেন্টলি তো ফেসবুকেরও রুলস একই প্রতি মাসে আমি কিছু টাকা পাই না আর ফেসবুকে তো দুশো ডলার আমার আর্নিং হয়েছে এখনো পর্যন্ত এখনও টাকা জমছে আবার কবে পেমেন্ট পাবো নেক্সট পেমেন্ট যাই না তবে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা এবার আমাকে কমেন্ট করে জানাও যে আমার ফেসবুক থেকে আমি কত টাকা ইনকাম করেছি আর ইউটিউব থেকে আমি মানে ইন্ডিয়ান রুপিতে কত টাকা ইনকাম করেছি তোমরা গুগল করো তাহলে পেয়ে যাবে ইউটিউব থেকে আমি দুশো ডলার ফেসবুক থেকেও দুশো ডলার তো যাই হোক দুশো ডলার সামথিং ছিল দেখো সত্যি কথা বলতে টাকা পয়সাটা কোনো ব্যাপার না টাকা পয়সা একটু কষ্ট করলে সবাই ইনকাম করতে পারবে কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা হলো সেটা হলো তোমাদের ভালোবাসা এই তোমরা যে আমাকে এত ভালোবাসো কোথাও দেখা হলে রাস্তাঘাটে সবাই যে আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলো আমার সঙ্গে একটা সেলফি তোলো আর সুন্দর সুন্দর কমেন্ট করো এগুলোর থেকে বড়ো আর কিছুই হতে পারে না আমি মনে করি কিন্তু তবুও তোমাদের অনেকের মধ্যে অনেক রকম কোয়েশ্চেন থাকে কিভাবে পেমেন্ট পায় বা কত টাকা পেমেন্ট পায় বা কি করে পেমেন্ট আসে বা কবে কবে পেমেন্ট পায় তো সেই সমস্ত জিনিসটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকাল আমার এই ভিডিওটা বানানো কেউ কিন্তু এটা ভেবো না যে আমি শো অফ করছি বা টাকাগুলো দেখাচ্ছি মোটেও আমি টাকা দেখানোর জন্য ভিডিও বানাইনি আমি তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করেছি যে আমি কত টাকা ইনকাম করি বা ভ্লগাররা যে কোনো ভ্লগাররা কত টাকা ইনকাম করে তো একশো ডলার যদি এক মাসে হয় তাহলে একশো ডলারই পেয়ে যাবে এবার যদি কোনো মাসে তোমার পাঁচশো ডলার হয় তাহলে তোমাকে সেই পাঁচশো ডলারও দিয়ে দেওয়া হবে তাই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু বিভিন্ন রকম পেমেন্ট পায় যার ভিউজ বেশি হয় যার ফলোয়ার্স বেশি হয় তারা সেরকম পেমেন্ট পায় তো যাই হোক পুরো জিনিসটাই তোমার সঙ্গে ক্লিয়ার করলাম আর থ্যাংক ইউ এভাবে সাপোর্ট করার জন্য এইভাবে পাশে থাকার জন্য আর এই ভিডিওটা বানানোর পেছনে আরও একটা কারণ হলো যেসব মেয়েরা আমার এই ভিডিওটা দেখছো বা ছেলেরা আমার এই ভিডিওটা দেখছো আর তোমরাও ভাবো যে তোমরা ভিডিও বানাবে কি কিন্তু কোথাও গিয়ে একটা ভয় কাজ করে মনে হয় যে না বানাতে পারবো না বা কেমন লাগবে বা লোকে কি বলবে এই সব নিয়ে ভাবনা চিন্তা করে যদি বানাতে না পারছো তাহলে তারাও কিন্তু আমাকে কমেন্ট করো তোমরা বানিয়ে বানাও ভিডিও আর পোস্ট করো আমি তোমাদের পাশে থাকবো কোথাও কোনো প্রবলেম হলে পরে অবশ্যই কমেন্ট করো আমি যতটুকু পারবো আমার তরফ থেকে হেল্প করার চেষ্টা করব তো চলো আজকের ব্লগটা এতটুকুই আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো টা বাই বাই সবাই অনেক ভালো থেকো অনেক 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 ভালোবাসা দিও এইভাবেই পাশে থেকে এইভাবে সাপোর্ট করো আর হ্যাঁ লাভ ইউ অল টাটা সবাই ভালো থেকো